আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক, আমি আব্দুল কাইম, পিস লাইব্রেরি বলছি। দর্শক, বিশেষ করে আজকে আপনাদের সামনে খুবই খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেছি, যে আমাদের পাশে দেখতে পাচ্ছেন আমাদের একজন ভাই, এবং উনি একজন ডাক্তার, এবং আলহামদুলিল্লাহ বিশেষ করে যে উনি একজন পেশেন্ট আমাদের আর কি। তো ভাইয়ের আগে আমরা প্রথমে নাম জেনে নেব এবং তার বাড়ি জেনে নেব। তো ভাই, আপনার নামটা বলেন। নাম মোহাম্মদ মিনহাজুল ইসলাম, বাড়ি শিবতলা, পোস্ট অফিস মামরেজপুর। আচ্ছা, আপনার পেশাটা যদি বলতেন। আমি গ্রামীণ ডাক্তার, লক্ষ্মীনগরে আমার চেম্বার আছে। আচ্ছা আচ্ছা, তো উনি প্রচুর ব্যস্ত থাকেন, যার কারণে ওই এই সময়তে আসে আর কি, দুপুরের মানে সময় আসেন একটু, মানে যেহেতু মানে চেম্বারটা বন্ধ থাকে, তার মানে বুঝতে পারছেন যে কত ব্যস্ত থাকে এবং খুব মানে একটা চাপের মধ্যে থাকেন উনি আর কি। হ্যাঁ, তো বিশেষ করে আপনারা অনেকেই হয়তো দেখেছেন যে আমাদের কাছে এখন পর্যন্ত কোনো ডাক্তার, যে আমরা বিভিন্ন যে যারা ভালো হয়েছে আমাদের কাছে, যারা সুগারের রোগী, তার মধ্যে ডাক্তার আপনারা হয়তো এখনো দেখতে পাননি। তো আজকে আলহামদুলিল্লাহ আমাদের একজন দেখতে পাচ্ছেন, যে আমাদের মিনহাজুল ইসলাম ভাই। হ্যাঁ, উনি একজন ডাক্তার এবং আমাদের কাছে আলহামদুলিল্লাহ উনি চিকিৎসা করিয়ে যে এখন কেমন আছে এবং সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আচ্ছা, আপনার সুগারটা সমস্যাটা কতদিন থেকে? আমার সুগার প্রায় 7 বছর, 6-7 বছর থেকে, 6-7 বছর থেকে আপনার সুগার। তো আপনি চিকিৎসা নিতেন, মানে ওষুধ ওষুধ খেতেন না এরকম? ওষুধ খেতাম আমি। আচ্ছা, ওষুধ কটা করে খেতেন সুগারের জন্য? দুবার করে খেতাম, মেটফরমিন খেতাম 500, আচ্ছা, আপনার দুপুরে আর রাত্রে খাওয়ার আগে খেতাম। আচ্ছা আচ্ছা, তো ওতে আপনার সুগারটা নর্মাল থাকতো? সুগার নর্মাল থাকতো। আচ্ছা আচ্ছা, তাহলে এই ওষুধগুলো খেয়ে খেয়ে আপনার ওই সুগারটা নর্মাল থাকতো আর কি। তো তারপরে যে আপনি আমাদের কাছে যে চিকিৎসা করাতে এলেন, কতদিন আগে আমাদের কাছে চিকিৎসা শুরু করেছেন? আপনাদের এখানে শুরু করেছি 2 মাস আগে, তার আগে আমি ওষুধটা বন্ধ করেছিলাম। আচ্ছা, ইচ্ছাকৃত ভাবে 4 মাস আগে ওষুধটা বন্ধ করে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, যে সুগারটা বাড়িয়ে এখানে আপনাদের এখানে আসবো বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনার যখন বন্ধ করি মানে তখন নর্মাল ছিল, দিয়ে তারপরে আপনার এখানে আসার আগে আপনার আমার ছিল 218। আচ্ছা, 218 খাওয়ার পরে, আচ্ছা, খাওয়ার পরে মানে খালি পেটে ছিল, 158 ছিল। আচ্ছা, খালি পেটে 158। তো আমাদের তার মানে হচ্ছে 2 মাস আপনার মানে টোটাল সময় হলো আর কি, আমাদের মানে সিস্টেম পালন করা, আমাদের লাইফ স্টাইলে মানে 2 মাস হলো আর কি। তো 2 মাস হওয়ার পরে যেটা আপনার রিপোর্ট আসলো, যে রিপোর্টটা দেখানো হয়েছে, তো এই যে রিপোর্টটা দেখান সম্মানিত দর্শক, এই রিপোর্টটা মানে এই যে রিপোর্টটা, আপনি রিপোর্টটা কি খেয়ে রিপোর্টটা করেছেন? আমি ভাত খেয়েছিলাম, 1টা 50-এর ভাত, 1টা 50-এর ভাত খেয়েছিলেন, 2টা 20-তে 75 গ্রাম গ্লুকোন ডি খেয়েছিলাম। আচ্ছা আচ্ছা, গুলকন্ডি 75 গ্রাম। তো সম্মানিত দর্শক, বিশেষ করে কাদেরকে আমরা গুলকন্ডি খাওয়াই চেক করি, যারা হয়তো এমনি সুস্থ মানুষ আছে, যাদের হয়তো সুগারটা বেশি দেখা দিচ্ছে না বা তাদের হয়তো ওজন বেশি, তাদেরকে মানে 75 গ্রাম গুলকন্ডি বা গ্লুকোজ খেয়ে যদি কারো সুগার একটু বেশি দেখা দেয়, তাহলে বুঝতে হবে যে তাকে সুগার খুব শীঘ্রই ধরতে যাচ্ছে আর কি, মানে তাকে ধরা পড়বে আর কি। তো এই ভাইকে আমি বললাম যে আমার যেটা মনে হয়েছিল যে এনার আশা করা যায়, সাধারণ ভাই আমাদের 1 থেকে 3 মাসের যে কোর্স আর কি, তো 3 মাসের মধ্যে আলহামদুলিল্লাহ পুরোপুরি মানুষ ভালো হয়ে যায়। তো এনার 2 মাস হয়েছে, তো এনার যেগুলো লক্ষণ দেখে আমি বুঝতে পারলাম যে না, আশা করি ইনি পুরোপুরি ভালো হয়ে গেছেন, তারপর একবার চেক করা হোক। তো তারপরে ওনাকে বলেছিলাম আমি গত সপ্তাহে যে এর আগে, এরপরে যখন আপনি সুগারটা পরীক্ষা করবেন, তো অবশ্যই আমাকে ফোন করে আপনি পরীক্ষা করবেন। তারপর ভাই আমাকে ফোন করলেন যে আপনি তো ফোন করতে বলেছিলেন, তো সুগার পরীক্ষা পরীক্ষা করবো, তো কি করবো বলেন। তো ওনাকে বললেন যে আপনি এক কাজ করেন, আপনি 75 গ্রাম গ্লুকোজ আপনি খেয়ে আপনি সুগারটা পরীক্ষা করেন। তো তারপরে উনি কি করেছেন, মানে এটাকে আরো পরীক্ষা ভালোভাবে মানে আরো করার জন্য মানে ভাত খেয়েছেন, ভাত খাওয়ার মানে 20-30 মিনিট পরে আপনার কি করেছেন, মানে গ্লুকন্ডি খেয়েছেন। ওই যে ভাবছে যে বাড়লে আমার এখনই বাড়ুক, পরে যাতে আর ঝামেলা না হয়, মানে চালাক মানুষ তো ডাক্তার, বুঝতে পারছেন, নিজের ব্যাপারে একটু সচেতন, চালাক হতেই হবে, এগুলো সাধারণ ব্যাপার আর কি। তো উনি ওনাকে বলেছে গ্লুকোজ খেয়ে মানে সুগার পরীক্ষা করতে, আর উনি কি করেছেন, ভাত খাওয়ার পরে আবার গ্লুকোজ খেয়েছে, মানে সুগার রূপে সুগার খেয়েছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ। তারপরে রিপোর্ট দেখছেন, এই দেখেন, দেখা যাচ্ছে 136, 136 আলহামদুলিল্লাহ। ওনার এতগুলো খাওয়ার পরে ওনার রিপোর্টটা এসেছে 136, যেটা আমি শুনে খুবই খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। কারণ একটা রুগী যখন আমাদের কাছ থেকে যখন মানে সে ভালো হয়ে যায়, পুরোপুরি ভালো হয়ে যায়, তখন রুগী তো খুশি হয়। আপনাকে কেমন লাগছে বলেন? না, আমাকে খুব ভালো লাগছে। আচ্ছা, তো আপনি কি এর আগে কখনো ভেবে পেয়েছিলেন যে সুগার কখনো ভালো হবে, এটা কি ভাবতে পেরেছিলেন? লাইফ টাইম ওষুধ খেয়ে যাওয়ার চিন্তা ভাবনা আসেনি? আচ্ছা, আসতে তাহলে তো অনেক আগে করে নিতে। জি 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 জি। হ্যাঁ, তাহলে কি হচ্ছে যে এই যে ভাইকে এখন বিদায় দেওয়ার জন্য আমরা আজকে ভিডিওটা মাঝখানে করছি, আজকে করছি আর কি, মানে ভাই আজকে বিদায় এখান থেকে। তো বিশেষ করে আমরা বিদায়ের সময় আমরা ভিডিও গুলো সকলেরই করে থাকি। হ্যাঁ, যারা আমাদের এখান থেকে হয়তো বিদায় নেয়, কেউ হয়তো আর আসছে না, বিদায় নিল না, এরকম হয়তো অনেকেই আছে যাদের হয়তো ভিডিও হয়নি।
আর সাধারণভাবে আমরা বিদায়ের সময় ভাইয়ের পুরো বাকি লাইফ স্টাইলটা কেমন হবে, স্বাভাবিক জীবনযাপনটা কেমন হবে, যাতে ভবিষ্যতে তাকে আর সুগার, প্রেসার, হার্ট অ্যাটাক, ফ্যাটি লিভার, হ্যাঁ, টিজি এই ধরনের সমস্যা, কোলেস্ট্রল এই ধরনের সমস্যাগুলো যাতে না হয়, হ্যাঁ, তার জন্য আমরা কিছু সাধারণ তাকে নিয়ম আমরা বলে দেব। তো যার কারণে আজকে আমি কালকে বললাম যে আপনি ওই কাগজটা প্রিন্ট করে নিয়ে আপনি এখানে আসবেন, আসার পরে আপনাকে আমরা বিদায় দিয়ে দেওয়া হবে এবং আপনাকে কি করণীয় গুলো থাকবে সেগুলো আপনাকে আমরা বলে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো যার কারণে আজকে আপনাদের সামনে ভাইকে উপস্থিত করা হয়েছে। তো বিশেষ করে 5-7 বছর থেকে আপনি যে ভাত বা যে কোনো কিছু ভালোভাবে যে খেতে পাচ্ছিলেন না, এটা সমস্যার মধ্যে গিয়েছিল মানুষ, মানে যদিও খাই তারপরে একটা দেখে যে একটা সমস্যা এটা মনের মধ্যে থাকে। হ্যাঁ, তারপরে আলহামদুলিল্লাহ এখন আপনি পুরোপুরি আলহামদুলিল্লাহ সুস্থ এবং আপনার যে জীবনযাপন সেই জীবনযাপনটা হবে আপনার আগেকার সুস্থ মানুষের মতো, যেরকম ভাবে আপনি আগে সুস্থ ছিলেন সেই রকম সুস্থ মানুষের মতো আপনার জীবনযাপন হবে। হ্যাঁ, তবে সবসময় আমাদের কিছু নিয়ম নীতি আমাদেরকে মেনে চলতে হবে, যে নিয়ম নীতিগুলো না মানার কারণে আজকে আমাদেরকে এই সমস্যায় ভুগতে হয়েছে সেগুলো আমি ইনশাল্লাহ আপনাকে বিস্তারিত বলে দেবো আর কি। তো সম্মানিত দর্শক, বিশেষ করে আমাদের এই যে ভাই, হ্যাঁ, মিনহাজুল ইসলাম ভাই, বিশেষ করে এনাকে আমি কিছু বলার জন্য বলবো যে এই যে মানুষ আজকে এই সমস্যার মধ্যে ডুবে আছে, আর মানুষ বিশেষ করে আমাদের এই সিস্টেমকে বা আমাদের এটা বুঝতে না চেয়ে অনেকে অনেক কিছু মন্তব্য করছে বা হয়তো বিশ্বাস করতে চাইছে না, তো আপনি তাদের ব্যাপারে কি উপদেশ দিচ্ছেন? মানে অনেক মানুষই কিন্তু ডাক্তারদের মুখে তাকিয়ে আছে, যে কোনো ডাক্তার আমাদেরকে যখন বলবে যে না এটা সঠিক তখন হয়তো আমরা একটু মানে আস্থা পাবো আর কি। তো এই ব্যাপারে আপনি দর্শকদেরকে বলেন। এটার উপরে ভরসা করা যায় এবং এটা একটা ভালো পদ্ধতি। হ্যাঁ, আর এটাতে লাইফ স্টাইলটা ভালো থাকবে, জীবন সুস্থ থাকবে। তো সম্মানিত দর্শক, বোঝাই যাচ্ছে যে মূলত হচ্ছে লাইফ স্টাইল মূলত হচ্ছে আমাদের মূল সমস্যা। ভুল লাইফ স্টাইলে চললে আপনি হাজার রকম রোগে আপনি জর্জরিত হবেন, আর আপনার যদি লাইফ স্টাইল সঠিক হয়, আপনার খাওয়া দাওয়া থেকে শুরু করে, আপনার চলাফেরা থেকে শুরু করে, আপনার ঘুমানো থেকে শুরু করে, আপনার সমস্ত কিছু যদি সঠিক হয়, হ্যাঁ, তাহলে কি হবে যে আপনি অসুখ বিসুখ সেরকম আপনাকে হবে না, মানে আপনি 80% রোগ থেকে আপনি এমনিতেই বাঁচতে পারবেন। হ্যাঁ, তো বিশেষ করে যারা আমাদের ভাইয়ের কথা শুনলেন যে একজন ডাক্তার, উনি আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে ভালো হলেন এবং আপনাদেরকে যে মেসেজ দিলেন, তো মূলত আমরা যেটা বলবো, যদি আপনারা যদি আমাদের কাছে চিকিৎসা করাতে চান তাহলে অবশ্যই আমাদের অ্যাড্রেসটা অবশ্যই আপনাদের জানা দরকার, সেটা হচ্ছে মুর্শিদাবাদ ধুলিয়ান চাঁদপুর ঝাড়খণ্ড বর্ডার পিস লাইব্রেরি। আমাদের চেম্বার শুক্রবার বন্ধ থাকে, যদি আপনারা চিকিৎসা করাতে চান তাহলে এক দুই দিন আগে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে নাম্বার নাম লিখিয়ে দেবেন। আমাদের ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9732624907। আমি আবারও নাম্বারটি বলছি 9732624907। এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি দেবে নোটিফিকেশন অল করে দেবেন, এবং যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটি লাইক করে দেবেন এবং ভিডিওটি লাইক শেয়ারের মাধ্যমে মানুষের কাছে বেশি বেশি পৌঁছে দেন। কারণ মানুষ আজকে যে সমস্যায় জড়িয়ে আছে সেই সমস্যা থেকে বের হওয়ার কোনো উপায় পাচ্ছিলেন না, যেরকম ভাই উপায় পাচ্ছিলেন না, বলেন যে যদি আগে জানতাম তাহলে আগে করতাম, কিন্তু আগে জানতাম না যে কখন আমি সুগার থেকে ভালো হবো। হ্যাঁ, তো এই ধরনের তুমি একজন ডাক্তার হওয়ার পরেও তার এই মাথায় আসেনি, তার মানে যারা সাধারণ মানুষ তাদের মাথায় কিভাবে আসবে? তার মানে তারা আরো একটা জটিল সমস্যার মধ্যে পড়ে আছে, তারা ভেবে নিয়েছে যে রোগ হয়েছে মানে আর কখনো ভালো হবে না, আস্তে আস্তে কিডনি নষ্ট হবে, লিভার নষ্ট হবে, চোখ নষ্ট হবে, এভাবে শেষ হতে হবে, এরকম ধরে নিয়েছেন। তো আসার আলো আছে আলহামদুলিল্লাহ। তো বিশেষ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের কাছে চিকিৎসা নেওয়ার জন্য যে ঠিকানা দেওয়া হয়েছে তাতে আপনারা আসবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে এবং আমাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ।